কত ক্রিকেটারের আশা যাওয়া জাতীয় দলে, তবে গোনার বাইরে ইমরুল কায়েস। কেন নেই ইমরুল, তার অনুসন্ধানে বেরিয়ে এসছে নতুন তথ্য। রিয়াসাত আজিমের রিপোর্ট। ইমরুল কায়েস সবসময় গোনার বাইরে, হিসাবের বাইরে। আসলে দেখুন, এই বিষয়টা নিয়ে আমি নিজেও জানি না, আমি নিজেও কনফিউজ। ক্রিকেটের পারফরমেন্সটাকে আসলেই মানদণ্ড হিসেবে কি বিবেচনা করা হয়? যারা টিম ম্যানেজমেন্টে থাকে তারাই ভালো বলতে পারবে। কেমন লাগে আপনার কাছে? আমি বললাম না, আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। তারপর আপনি দল থেকে বাদ পড়লেন, হেড কোচের সাথে কোনো কথা হয়েছিল বা জিজ্ঞেস করার সুযোগ হয়েছিল যে আপনি কেন বাদ দেওয়া হলো? তারপরে আর কেন কি হয়েছে আমি কিছুই জানি না। বাকিটা তো আমি কোচকে এটাই বলেছিলাম যে যখনই সুযোগটা আমাকে দাও না কেন, প্রপার ওয়েতে দিও। বাংলাদেশে এখন পর্যন্ত ওপেনিং এ হাইয়েস্ট যে পার্টনারশিপের রেকর্ডটা, সেইটা কিন্তু তামিম ইকবালের সাথে এই ইমরুল কায়েস করেছে। বাদ পড়ার আগে ওয়ানডেতে তার এভারেজ 45+। বাদ দেওয়ার জন্য তার সাথে কোনো কথাও বলেন, হয়তো সেই সময়টুকু তার নেই। মাশরাফিকেই গোনায় ধরেন না ইমরুল কায়েস, কে তার কাছে।